কথা হচ্ছিল তার বাড়ি স্কুল চালাচ্ছে, মানে তার কাছ থেকে নিয়ে স্কুল চালাচ্ছে, তারপরে দখল করা শুরু করে, এক মিনিট, তার প্রেমিসেস কে কাউকে ভাড়া দিয়েছে, এখন তুমি বলছো যে ও নাকি দখল করে রেখেছে ভদ্র মহিলা, এক মিনিট, স্কুলের এলাকায় একটা খবর, এটা কোনো চাপি এলাকায় কেন জল, এক মিনিট, না জানতে পারে আপনিকে খোঁজ নিয়ে রেখে আসুন, একটা ক্যামেরাম্যান পাঠান, স্কুলের মধ্যে কোনটা রয়েছে, রাজু 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 ওখানে ওটা পাপের ঘর, ওটা পার্সোনাল পাপের ঘর, মানে জোর করে দখল করে, না জোর করে নয়, আর স্কুল রাজু প্রথম কথা, প্রথম কথা হলো এখানে একাধিক প্লট এইভাবে হাতিয়ে নেওয়া হচ্ছে, মারাত্মক অভিযোগ, এবং সেটা হলো অসহায় মানুষ, তারা কেঁদেছে রাস্তায় দাঁড়িয়ে যে জোর করে ভয় দেখিয়ে আমাদের লিখিয়ে নিয়েছে এই ব্যানার্জি পরিবার। আর সেকেন্ড কথা হলো জল বন্ধ করা মানে ক্রিমিনাল অফেন্স, সেখানে পুলিশের ইন্টারফিয়ারেন্স দরকার, কি স্কুলে গিয়ে ওখানে গিয়ে ইন্টারফেয়ার করে জল তুলে যাতে সারাতে পারে পাম্পটা, তার ব্যবস্থা করবে, পুলিশ চুপ করে বলছে, পুলিশ চুপ করে বলছে, কাউন্সিলরকে বলুন, তার মানে কাউন্সিলর সব জানে এবং জেনে শুনে এর প্রপার্টি দখল করতে চাইছে, জানে এখানে প্রচুর টাকার ইনভলভমেন্ট, সেই জন্য দখল করতে চাইছে, কোন অবস্থাতে লড়াই হবে আপনার পক্ষে দাঁড়াবো। ইতিমধ্যে বিরোধী দলের নেতা, এক সেকেন্ড, বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর একটা রিয়াকশন এসেছে ব্যানার্জি পরিবারের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ নিয়ে, আমি একবার শোনাবো শুভেন্দু অধিকারী লড়াই করার জন্য পদত্যাগ করেন, পদত্যাগ করার পরে ওনার পিতৃদেব অমিত ব্যানার্জি, মাতৃদেবী লতা ব্যানার্জি, সহধর্মিণী রুচিরা নারোলা ব্যানার্জি তাদেরকে ডাইরেক্টর করেন। লিপসেন বানসের অফিসে তল্লাশি করছে ইডি, যেটার মালিক হচ্ছে মমতা ব্যানার্জির পরিবার, তাদের জলের কারখানা বিষ্ণুপুর দক্ষিণ চব্বিশ পরগনায় রেড হচ্ছে।